বিধিনিষেধ এবং করোনা পরিস্থিতির খবর জানাতে রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে যুক্ত হবেন আমাদের সহকর্মীরা। শুরুতে আমরা রাজধানীর সড়কের পরিস্থিতি জানব। রাজধানীর গাবতলী থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মী সাইফুল রিপন। সাইফুল, জানাবে রাস্তার কি পরিস্থিতি, বিধিনিষেধ কতটা মানছেন সাধারণ মানুষ? সকাল থেকে কিন্তু রাজধানীর বিভিন্ন চেকপোস্টগুলোতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আমরা তৎপর থাকতে দেখেছি এবং খুব স্বাভাবিকভাবেই যে কঠোর বিধিনিষেধ শুরু হয়েছিল গত 23 জুলাই, সেই প্রথম 2 দিন যে রকম যানবাহনের পরিমাণ কিংবা লোকজনের যে চলাচল যেমনটি ছিল তা কিন্তু দিনে দিনে বেড়েছে। যেমন ব্যক্তিগত গাড়ির চলাচল বেড়েছে, তেমনি সাধারণ মানুষের চলাচলও বেড়েছে। তারপরেও এর মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চেষ্টা করছেন মানুষ যাতে কঠোর বিধিনিষেধের যে বিষয়টি সেটি মানে এবং সচেতন হন, করোনা সংক্রমণ রোধে তারা যেন ব্যক্তিগত জায়গা থেকে সচেতন হন, সেই বিষয়টি নিয়ে কিন্তু কাজ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এবং আজকে এই মুহূর্তে আমরা যে গাবতলী এলাকায় রয়েছি, এখানে কিন্তু যেই মানুষগুলো আসছেন রাজধানীতে তাদের অধিকাংশের সাথে আমাদের কথা হয়েছে এবং বেশিরভাগই যাদের অফিস খোলা তারা বিভিন্ন গন্তব্য থেকে ভেঙে ভেঙে আসছেন। এবং সবচেয়ে বেশি দুর্ভোগ যাদের হচ্ছে তারা হচ্ছেন রোগীরা, কারণ রোগীদের আনার জন্য যে খুব স্বাভাবিকভাবেই যারা নিম্নবিত্ত কিংবা স্বল্প আয়ের মানুষ তারা কিন্তু রোগী পরিবহনের ক্ষেত্রে আলাদা করে গাড়ি নেওয়ার যেমন সামর্থ্যের বিষয়টি থাকে, সেই কারণে কিন্তু তাদের যথেষ্ট দুর্ভোগ পোহাতে হচ্ছে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের। এবং আমাদের এখানে এই রাজধানীতে বিভিন্ন পয়েন্ট ঘুরে আমরা বেশ কয়েকজন রোগীর সাথে কথা বলেছি, তারা রাজধানীর বাইরে থেকে রাজধানীতে প্রবেশ করেছেন এবং বিভিন্ন হাসপাতালে তারা চিকিৎসার জন্য এসেছেন। এবং তাদের মুখ থেকে যে বর্ণনা শুনেছি আমরা, যেভাবে তাদের আসতে হচ্ছে তাদের কিন্তু অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে। এছাড়া এমনি সাধারণ মানুষের যে চলাচল, সেই চলাচল করা মানুষের সাথে কথা বলে আমরা যতটুকু জেনেছি অধিকাংশই কিন্তু জরুরি প্রয়োজনেই বের হয়েছেন। তারপরেও এর বাইরেও কিছু মানুষ আছেন যারা আসলে আইন শৃঙ্খলা কিংবা কঠোর বিধিনিষেধ এই বিষয়গুলোকে কিন্তু তারা গায়ে মাখাচ্ছেন না, এমন মানুষও কিন্তু আমরা দেখেছি। তো গাবতলীর যেই চেকপোস্টটি রয়েছে সেই চেকপোস্টটিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন যানবাহনগুলোতে তারা জিজ্ঞাসাবাদ করছেন এবং যদি মনে করছেন যে তারা জরুরি প্রয়োজনে এসেছেন তাদেরকে কিন্তু ছেড়ে দিচ্ছেন। তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। সাইফুল, আপনাকে ধন্যবাদ। এবার করোনা পরিস্থিতির খবর জানাতে পাবনা এবং ঠাকুরগাঁও থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই পাবনায় পার্থ হাসান, আপনার কাছে আসি। সেখানে কঠোর বিধিনিষেধ চলছে, তারপরও মৃতের সংখ্যা বাড়ছে এবং শনাক্তও বাড়ছে, চিকিৎসকরা কি বলছেন কেন বাড়ছে? ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন সারা দেশের মতো পাবনাতেও কিন্তু করোনা সংক্রমণ বেড়েই চলেছে, একইভাবে কিন্তু মৃত্যুর সংখ্যাটাও বাড়ছে। তবে আপনাকে প্রথমে একটি বিষয় জানিয়ে রাখতে চাই যে আইডিসির দেওয়া তথ্য মতে যে মৃত্যুর সংখ্যা সে তুলনায় কিন্তু পাবনার জেলা সিভিল সার্জনের দেওয়া তথ্যের সাথে কোনো মিল নেই। আপনাকে যদি আমি একটু দেখাই যে আমার পেছনে কিন্তু এই সকালেই কিন্তু প্রচুর পরিমাণে লোক সমাগম রয়েছে এবং এই সকালেই কিন্তু প্রচুর মানুষ কিন্তু শহরে আসতে শুরু করেছে। বেলা বাড়ার সাথে সাথে কিন্তু তারা আরও কিন্তু শহরে জড়ো হচ্ছেন, প্রয়োজন অপ্রয়োজনেই কিন্তু মানুষ এখানে ঘোরাফেরা করছেন। বিভিন্ন বিভিন্ন জায়গায় কিন্তু আমরা দেখেছি যে অপ্রয়োজনীয় মানুষ আড্ডা দিচ্ছেন বা চায়ের দোকানের আড্ডাও কিন্তু আমরা দেখেছি, কিন্তু পুলিশ কিন্তু বারবার তাদেরকে বাড়িতে থাকার আহ্বান জানাচ্ছেন, চেষ্টা করছেন যে তারা যেন অপ্রয়োজনে বাড়ি থেকে বের না হয়। আপনাকে আমি আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, পাবনায় কিন্তু জেলা সিভিল সার্জনের দেওয়া তথ্য মতে মোট মৃত্যু কিন্তু 34 জনের হয়েছে এবং হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে 261 জন এবং পাবনাতে মোট রোগীর সংখ্যা কিন্তু 9631। এছাড়াও পিয়াব আরেকটি বিষয় যে পাবনার এই চলতি মাসে কিন্তু অক্সিজেনের যে সংকট ছিল সেটি কিন্তু তীব্র থেকে তীব্র হতে থাকে। তার পরবর্তীতে পাবনায় কিছু সামাজিক এবং রাজনৈতিক সংগঠন যেমন ছাত্রলীগ, যুবলীগ, জেলা বিএনপি সহ কিছু সামাজিক এবং রাজনৈতিক সংগঠন কিন্তু বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করায় সেই পরিস্থিতিটা কিছুটা নিয়ন্ত্রণ হয়ে এসেছে। এছাড়াও দীর্ঘদিন যাবৎ কিন্তু পাবনাতে কোনো পিসিআর ল্যাব ছিল না, গতকাল পাবনায় কিন্তু পিসিআর ল্যাবের উদ্বোধন করেছেন পাবনা সদর আসনের সংসদ সদস্য। এছাড়াও
আমরা দেখেছি, আমরা জেলা স্বাস্থ্য বিভাগ, জেলা প্রশাসন, পুলিশের সাথে কথা বলেছি, তারা কিন্তু সাধারণ মানুষকে সচেতন করতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন। তারপরেও কিন্তু আমরা লক্ষ্য করেছি মানুষের মধ্যে সচেতনতার কিন্তু প্রচুর অভাব রয়েছে। তারা কিন্তু মাস্কের ব্যবহার বা অপ্রয়োজনীয় ঘোরাঘুরি এটি কিন্তু বন্ধ করছেন না। এই ছিল আসলে পাবনা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। পার্থ, আপনাকে ধন্যবাদ। এবার ঠাকুরগাঁওয়ের খবর জানবো সহকর্মী নবীন হাসানের কাছে। নবীন, পার্থ হাসান যেটি জানাচ্ছিলেন, পাবনায় কেউ স্বাস্থ্যবিধি মানছেন না, কারণে অকারণে মানুষ ঘর থেকে বের হচ্ছে। আপনার জেলার কি পরিস্থিতি, স্বাস্থ্যবিধি কি মানা হচ্ছে? হ্যাঁ প্রিয়া, আপনি যেমনটি বলছিলেন, কঠোর বিধি নিষেধের চিত্র যদি বলি, আমরা ঠাকুরগাঁও শহরের যে প্রাণ কেন্দ্র চৌরাস্তা বা চৌরাস্তা আশেপাশে এলাকার চিত্র যদি বলি, আমরা সকাল থেকে বিকাল পর্যন্ত কিন্তু অনেক ব্যবসায়ীকেই দেখছি যে তারা হাফ শাটার খোলা রেখে ব্যবসা পরিচালনা করছে। প্রশাসনের উপস্থিতি টের পেলেই কিন্তু তারা সাময়িক কিছুক্ষণের জন্য শাটারটি বন্ধ করে দেয়, আবার প্রশাসন চলে গেলেই কিন্তু আগের অবস্থায় ফিরে আসে। এটা ছিল ঠাকুরগাঁও শহরের যে প্রাণ কেন্দ্র সেটার চিত্র। আমরা যদি আরেকটু গ্রামগঞ্জে বা পাড়া মহল্লার দিকে যাই, সেখানে পরিস্থিতি কিন্তু আরো ভয়াবহ। আমরা লক্ষ্য করছি ঠাকুরগাঁওয়ের ভুল্লি বাজার, গড়িয়া বাজার, শিবগঞ্জ বাজার সহ যে বড় বড় হাট বাজারগুলো রয়েছে, সেগুলোতে কিন্তু সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। এছাড়াও আমি জানিয়ে রাখি, ঠাকুরগাঁওয়ের যে প্রধান কাঁচা বাজার রয়েছে, যেটাকে আড়ত বলা হয়, শহরের কলেজ পাড়ায় অবস্থিত, সেখানে কিন্তু পুরো জেলার সবজি প্রতিদিন সরবরাহ হয় ওই জায়গা থেকে। আমরা দেখি যে প্রতিদিন ভোর থেকে দুপুর পর্যন্ত কিন্তু প্রচুর মানুষের সমাগম হয় সেখানে, কিন্তু সেখানে সামাজিক দূরত্ব বা স্বাস্থ্যবিধি মেনে চলা হয় না। এই কারণেই কিন্তু সেখান থেকেও করোনা সংক্রমণ বাড়তে পারে বলে ধারণা করছে সচেতন মহল। এই বিষয়টিকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে সাধারণ মানুষ। এছাড়াও যদি আমরা রাস্তার চিত্র বলি, আমরা দিন যত গড়াচ্ছে রাস্তায় কিন্তু যানবাহন পরিবহনের সংখ্যা বাড়ছে। দূরপাল্লার যে যানবাহনগুলো রয়েছে সেগুলো বন্ধ থাকলেও কিন্তু আমরা লক্ষ্য করছি সড়কে ছোটখাটো যে যানবাহনগুলো রয়েছে, ইজি বাইক, অটোরিকশা, মোটরসাইকেল, সেগুলো কিন্তু চলাচল করছে। সব মিলিয়ে সাধারণ মানুষের মাস্ক এবং স্বাস্থ্যবিধি মানতে একটা অনীহা লক্ষ্য করছি আমরা। প্রিয়া, সব মিলিয়ে এই ছিল আমার কাছে ঠাকুরগাঁওয়ের সর্বশেষ। নবীন হাসান, পার্থ হাসান, ধন্যবাদ আপনাদেরকে।